নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে, যেখানে তোমাদেরকে দেখাবো আমরা আজকে কোথায় গেছিলাম। তো আজকে আবার অ্যাজ ইট ইজ রোজদিনের মতনই আমরা বেরিয়ে পড়েছিলাম একটা ছোট্ট ইভিনিং আউটিংয়ে। তো দেখো, এখানে আগুন নিয়ে হাত সেকার ব্যবস্থা আছে, তো চলো এবার দেখতে থাকো। প্রথমে আমরা গাড়ি করে চলে গেলাম কাঁচড়াপাড়াতে। তো কাঁচড়াপাড়াতে একটা হাই রোড আছে, হাই রোডের ওখানে একটা সুন্দর ক্যাফে আছে, যেটা খুব রিজনেবল প্রাইস, প্লাস তার সাথে সাথে খুব সস্তায় চা, বিস্কিট, কফি, আর এখন শীতের জন্য হাতে আগুন দিয়ে ছেঁকারও ব্যবস্থা আছে। সরি, আগুন অনেক রয়েছে ওখানে, তো একটু হাত সেকে নিলাম। আর তার সাথে সাথে দেখো, তোমাদেরকে পুরো দেখিয়ে দিলাম ক্যাফেটা কতটা সুন্দর, পুরো লাইটিং করা, খুব সুন্দর। এখানে কোনো ফটো ভালো আসবে না, কিন্তু ভিডিওটা ভালোই এসেছে। তো এই দেখো, আমার পাকা বুড়ি একটা কফি নিয়েছে, অবশ্য কফিটা আমি নিয়েছি, কফির সাথে পাকা বুড়ি একটা বড় বিস্কিট নিয়েছে। বলছে, মাম্মা আমি বিস্কিট খাবো। আলাম, ঠিক আছে, তুমি তাহলে একটা বিস্কিট খাও। আর তারপরেই আমরা চলে গেলাম মেনু কার্ডে। তো এখানে তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে দিলাম, তো তোমাদের যেটা যেটা পছন্দ হবে তোমরা অবশ্যই এখান থেকে নিতে পারো। আর তার সাথে সাথে এখানে দেখতেই পাচ্ছ কিছু রেসিপি দেওয়া রয়েছে, সেগুলো এখানে অ্যাভেলেবেল। আর পেছন ঘুরতে দেখলাম একটা নেটের জালের মধ্যে কিছুটা আগুন জ্বালিয়ে দেখেছি, কেন আজকে না প্রচণ্ড ঠান্ডা। তো আমরা এখানে অর্ডার করে ফেললাম গরম গরম ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইটার এক একটা পিসের দাম নিয়েছে অনলি 50 রুপিস। তো খাওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ি যাওয়ার পালা। তো চলো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই জায়গাটা ভিজিট করো। আর এটা হচ্ছে কাঁচড়াপাড়া জিআইএস কলেজের মুখে। তো তোমরা ওখানে গেলেই একটা শনি মন্দির আছে, মন্দিরটার ঠিক উল্টো দিকেই এই ক্যাফেটা, তো অবশ্যই চলে যেও। আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও। বাই।